বিশ্বের যেসব নৌপথ ঘেঁষে জলদস্যুদের বিচরণ রয়েছে তার অন্যতম সোমালিয়ার উপকূলীয় অঞ্চল। সময়ের সাথে সাথে তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সম্প্রতি বাংলাদেশে একটি জাহাজ ছিনতাইয়ের কবলে পড়ায় গোষ্ঠীটি আবারও আলোচনায় এসেছে। সময়ের পরিক্রমায় কেন সোমালিয়ানরা জলদস্যুতে পরিণত হয়েছে আর তারা কতটা শক্তিশালী, সে গল্পই জানাবেন শেখ ফরিদ। লোহিত সাগর ও আরব সাগর ঘেঁষে অবস্থিত জলদস্যুদের রাষ্ট্র সোমালিয়া। দেশটির নাম শোনা মাত্রই ভেসে আসবে সমুদ্রগামী জাহাজ লুটপাট, নাবিকদের অপহরণ, মুক্তিপণ আদায়ের মতো দুর্ধর্ষ কর্মকাণ্ডের চিত্রপট। বিশ্বজুড়ে জলদস্যুতার জন্য কুখ্যাত সোমালিয়ার জনগণ কিছুকাল পূর্বেও জীবিকা নির্বাহ করত শস্য উৎপাদন ও মাছ ধরে, তবে কালের পরিক্রমায় তারাই পরিণত হয়েছে ভয়ঙ্কর দুর্ধর্ষ জাতি হিসেবে। কি এমন ঘটল যার কারণে হতদরিদ্র এই দেশটি বদলে গেল জলদস্যুতার বিভৎস থাবায়? অতি সাধারণ জেলে পরিবার থেকে উঠে আসা এই মানুষগুলোই বা দস্যুপনায় মেতে উঠল কিভাবে? চলুন জেনে আসা যাক এর পেছনের ইতিহাস। 1885 থেকে 1969 সাল নাগাদ সোমালি জনপদকে শাসন করে ব্রিটেন, ফ্রান্স ও ইটালির মতো সাম্রাজ্যবাদী শক্তিগুলো। 1969 সালের শেষাংশে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সোমালিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করে সিয়ার বারে নামে এক সেনা কর্মকর্তা। দানাবাঁধা ও গেদান যুদ্ধ, সামরিক বিবাদ, অতর্কিত হামলা, গোত্র সংঘাত, নির্বিচারে গণহত্যা ইত্যাদির কারণে 1992 সালে ক্ষমতার মসনদ ছেড়ে পালাতে বাধ্য হন সিয়াদ বারে। তারপর দেশটিতে বিরাজ করে স্থবির পরিস্থিতি। এমন পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো নিজেদের শিল্প বর্জ্য খালাস করে সোমালিয়া উপকূলে, ফলে কমতে শুরু করে সমুদ্র উপকূলে মৎস্য সম্পদ। এদিকে রাতের আধারে যে জাহাজগুলো বর্জ্য খালাস করছিল, ফিরে যাওয়ার আগেই তারাই ধরে নিয়ে যাচ্ছিল মিলিয়ন ডলার মূল্যের মাছ। এতে করে উপকূলে মাছের অভাব ক্রমশই প্রকট হতে শুরু করলো। এতে ক্ষোভ সৃষ্টি হয় সমগ্র জেলে পালায়। পরিস্থিতি মোকাবেলায় সোমালিয়ার জেলেরা সিদ্ধান্ত নেয় উপকূল ঘুরে বেড়ানো জাহাজগুলোকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়ার। 1995 সালের কোনো একদিন আচমকাটি জাহাজে দখল নেয় জেলেরা। অর্থের বিনিময়ে জিম্মিদের ছাড়াই ঘটনাই বদলে দিল তাদের। তাড়িয়ে দেওয়ার চেয়ে জব্দ করে ক্ষতিপূরণ কিংবা মুক্তিপণ আদায় করা যে বেশ সহজ, সেটি বেশ পছন্দ হয় জেলেদের কাছে। একে একে জেলেরা হাতে তুলে নেয় আধুনিক অস্ত্র, গোলাবারুদ, সাজ সরঞ্জাম। ছোট ছোট নৌকাগুলোর সঙ্গে শক্তিশালী ইঞ্জিন জুড়ে রূপ দেওয়া হয় আক্রমণ রণতরীতে। অর্থের লোভে তাদের সঙ্গে যোগ দেয় সাবেক সেনা সদস্য ও প্রযুক্তিবিদরা। যুদ্ধের কলা কৌশল সম্পর্কে জ্ঞান থাকায় সেনা সদস্যদের জায়গা হয় আক্রমণের অগ্রভাগে। আর অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ ও বাণিজ্যিক জাহাজের রাডার ফাঁকি দিতে সাহায্য করে প্রযুক্তি বিশেষজ্ঞদের দল। বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্যানুসারে জলদস্যুদের রয়েছে আলাদা অস্ত্র শস্ত্র। এর মধ্যে অন্যতম হল AK-47, AKM-Type 56, TT-33, PK-RPG-7 ইত্যাদি। এছাড়া জলদস্যুরা RGB-5, F-1 এর মতো শক্তিশালী হাত বোমারও ব্যবহার করে থাকে তারা। জলদস্যুদের আদায় করা মুক্তিপণের অর্থ দিয়ে উন্নয়নের সঙ্গে সঙ্গে সোমালিয়ায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে। অর্থনীতিবিদরা বলছেন জলদস্যুতা এখন সোমালিয়ার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। শেখ ফরিদ, ATN নিউজ।